এদিকে অপরাধের জন্য বিএনপি নেতাদের ধরা হয়েছে, এর সঙ্গে রাজনীতির কোনো সংযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আর বিএনপি এখন সন্ত্রাসী দলে পরিণত হয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেন, সন্ত্রাসে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হন আইনমন্ত্রী আনিসুল হক। প্রশ্নের জবাবে তিনি জানান, পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে। বিএনপি নেতাদের গ্রেপ্তার প্রসঙ্গেও কথা বলেন তিনি। ওনাদেরকে অপরাধজনিত সংশ্লিষ্টতায় ধরা হয়েছে, তো সেই এই রাজনীতির সাথে এটার সাথে কোনো কানেকশন নাই। আইজিপি সাহেব সৌজন্য সাক্ষাৎকারের জন্য এসেছিলেন, আমরা আমাদের সকল বিষয়াদি নিয়ে আলাপ করি। এদিকে বিএনপি আর রাজনৈতিক দল নেই, তারা সন্ত্রাসী দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। সচিবালয়ে তিনি সাংবাদিকদের জানান, সন্ত্রাসে জড়িতদের ছাড় দেয়া হবে না। বিএনপি এখন চূড়ান্ত সন্ত্রাসী দলে রূপান্তরিত হয়েছে। আমরা এই সন্ত্রাসীদের দমন করতে, খুঁজে বের করে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর। তথ্যমন্ত্রী বলেন, বিএনপি এখন তালেবান বা আইএসের মতো নিষিদ্ধ সংগঠনের অনুকরণে কর্মসূচি ঘোষণা করছে, আর তাদের কর্মসূচি মানেই গাড়ি পোড়ানো আর সাধারণ মানুষের ক্ষতি করা। আইএস যেভাবে কর্মসূচি ঘোষণা করে, ঠিক একই কায়দায় অনলাইনে কিংবা অনলাইন প্ল্যাটফর্মে তারা এখন কর্মসূচি ঘোষণা শুরু করেছে, এবং কর্মসূচিগুলো কার্যত মানুষের উপর হামলা, অবরোধের নামে গাড়ি ঘোড়ার উপর হামলা, গাড়ি ঘোড়া জ্বালানো। 12 দেশে বাংলাদেশের পোশাক প্রত্যাহারের খবর ভিত্তিহীন জানিয়ে তিনি বলেন, যারা গুজব রটাচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যারা গুজব রটাচ্ছে আমরা তাদেরকেও শনাক্ত করার কাজ চলছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।